ইসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি পরম করুণাময় আল্লাহ তালার অশেষ কৃপায় সবাই ভালো আছেন আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিওপেথ উত্তরাহমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি মুখের ঘা নিয়ে কিছু আলোচনা করার জন্য মুখের ঘা কেন হয় কি কারণে হয় কিভাবে এই থেকে আমরা মুক্তি পেতে পারি সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে উপকৃত হবেন বহুবিধ কারণে মুখে ক্ষত বা ঘা হতে পারে মুখে ঘা হলে দাঁতের মারি ফুলিয়া ওঠে মুখের ক্ষতের কারণে কোনো খাদ্যদ্রব্য আমরা চর্বণ করতে পারি না কষ্ট হয় মুখে ঘা হলে মুখের দুর্গন্ধ হয় মুখ দিয়ে লালা পড়ে লালার কারণে বালিশ ভিজে যায় বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো বন্ধুরা আমাদের বাংলাদেশে শীতকালে এই রোগটি সাধারণত বেশি হয়ে থাকে কিভাবে এই রোগ থেকে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আমরা মুক্তি পেতে পারি সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে সবাই উপকৃত হবেন বন্ধুরা মুখের ঘায়ের একটি কার্যকরী মেডিসিনের নাম হলো মার্কসল জেনে নেই মার্কসলের লক্ষণ বা সিমটম কেমন হবে যাদের মুখের জিব্বাতে ঘা মারিতে ঘা মাড়ি দিয়ে রক্ত পরে পুচ পরে ডুগিলতে খুব কষ্ট হয় নিদ্রায় মুখ থেকে দুর্গন্ধযুক্ত লালাপ পরে বালিশ ভিজে যায় শরীরে অতিরিক্ত ঘাম হয় মুখ সরস বা ভেজা থাকা সত্ত্বেও যাদের প্রচুর পিপাসা থাকে যে কোনো রোগ রাত্রিবেলায় বেশি বৃদ্ধি পায় শরীরে প্রচুর ঘামে ঘামে কোনো উপশম হয় না এই ধরনের লক্ষণে মার্কশল খুবই কার্যকরী একটি মেডিসিন এই ধরনের রুগীদের মুখে ঘা হলে সিমটম অনুযায়ী হল কিছুদিন সেবনের মাধ্যমে এই রোগ থেকে সহজে মুক্তি পেতে পারেন সেবন বিধি টু হান্ড্রেড বা ওয়ান এম মেডিসিন মুখের ঘায়ের সমস্যা অনুযায়ী দুই থেকে তিন ফুটা ওষুধ হাফ কাপ পানিতে সকাল বিকাল দুইবার সেবনের মাধ্যমে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি মুখের ঘায়ের আরেকটি উত্তম মেডিসিন হল বোরাক্স যে সকল শিশু শিশুরুগীদের মুখের ভিতরে বা জিব্বায় ঘা হয় শিশু মায়ের দুধ পান করতে পারে না স্তনে মুখ দিলে ছেড়ে দেয় যারা নিম্নগতিতে কিংবা কুল থেকে বিছানায় শোয়ানোর কালে যারা ভয়ে কেঁপে উঠে ভয় পায় বা কোনো শব্দ শুনলে যারা ভয় পায় এই ধরনের শিশুদের মুখের ঘায়ে বোরাক্স একটি কার্যকরী মেডিসিন আশা করি এই ধরনের লক্ষণে যদি বোরাক্স মেডিসিনটি সেবন করানো হয় স্বল্পতম সময়ের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সেবনবিধি থার্টি বা টু মেডিসিন দুই থেকে তিন ফুটা ওষুধ হাফ কাপ পানিতে সকাল বিকাল দুইবার সেবনের মাধ্যমে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি মুখের ঘাঁয়ের আরেকটি কার্যকরী মেডিসিন হলো অ্যাসিডনাইটিক জেনে নেই অ্যাসিডনাইটিকের মুখের ঘা কেমন হবে যাদের মুখের ভিতরে ঘা জিব্বাতে ঘা দাঁতের মারিতে ঘা গলার ভিতরে ঘা ছড়াইয়া পড়ে ক্ষতে বা ঘাতে খুঁচা মারা ব্যথা অনুভব হয় মুখ থেকে দুর্গন্ধযুক্ত লালা পরে প্রচাপে ভীষণ দুর্গন্ধ হয় দাঁতের মারিতে ঘা হয় ঠোঁটের কোণে ঘা হয় মুখে ভয়ানক পচা দুর্গন্ধ হয় এই ধরনের লক্ষণে অ্যাসিডনাইটিক খুবই কার্যকরী একটি মেডিসিন প্রিয় বন্ধুরা আপনাদের নিকটস্থ কোনো হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে আপনাদের বা লক্ষণ অনুযায়ী যে কোনো একটি মেডিসিন কিছুদিন সেবন করলে এই রূপ থেকে আপনার মুক্তি পেতে পারেন আমার আলোচনা যদি আপনাদের উপকারে আসে আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং আগামী দিনে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ